আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বরাবরের মতো আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা রবি এবং কি এয়ারটেল সিম ইউজ করেন তারা প্রত্যেকে নিতে পারবেন 1 GB ইন্টারনেট প্যাকেজ একদম ফ্রিতে। তো 1 GB ইন্টারনেট প্যাকেজ একদম ফ্রিতে নিতে হলে অবশ্যই আমার ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে 1 GB ইন্টারনেট প্যাকেজ রবি এবং কি এয়ারটেল সিমে নেওয়া যায়। তো সেই সম্পূর্ণ টিউটোরিয়াল সেই দাবগুলো আমি আমার এই ভিডিওতে এখন দেখাবো। তো পূর্বের ভিডিওতে আমি জানিয়েছি কীভাবে 1 GB অনলাইনে কেরিয়ার করা যায়, ইউটিউবিং করা যায় সফলভাবে। আমি সেই টিপসগুলো কিন্তু আমি আপনাদের দেখাবো। তো আসলে 4000 ঘন্টা ওয়াচ টাইম করা অনেক টাফ ব্যাপার, ইউটিউবিং কেরিয়ার করা বর্তমানে ওটা বর্তমান। তো ইউটিউবিংয়ের 2023 সালের নতুন নিয়মগুলো প্রত্যেকটি দাপে দাপে আমি এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে দেখাই দিব। তো পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন যারা নতুন দর্শক আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সাবস্ক্রাইব নিলে আপনারা সাবস্ক্রাইব যদি করেন অবশ্যই একদিন উপকৃত হবেন আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখে। ভাই অনেক ভিডিও দেখছি দীর্ঘদিন ধরে, কোনো আর্নিং করতে পারিনি, ইউটিউবিং কেরিয়ারও করতে পারিনি। আসলে ভাই রিয়েল বিষয় কিন্তু আপনাদের মাঝে কেউ উপহার দেয় না। তো আমি চাই আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো, কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। অবশ্যই আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ফলো করে পাশে থাকবেন। তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা রবি এবং এয়ারটেল সিমে 1 GB ইন্টারনেট প্যাকেজ একদম ফ্রিতে নেবেন। পরবর্তী ভিডিওতে আমি ইউটিউবিং কেরিয়ার সম্পর্কে তার সম্পর্কে আলোচনা করব। একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কীভাবে আপনারা সেখান থেকে সফলতা অর্জন করবেন সে দাবগুলো দেখাবো। তো কীভাবে এখন 1 GB ইন্টারনেট প্যাকেজ ফ্রিতে নেবেন সে দাবটি এখন দেখাচ্ছি। তো তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইল ব্রাউজারে। তো বন্ধুরা আপনারা সরাসরি চলে যাবেন মোবাইলে ডায়াল প্যাড অপশনে, গিয়ে আপনাকে একটি কোড ডায়াল করতে হবে *1*2*1*5058#। সফটওয়্যার এই কোডটি আপনি রবি এবং এয়ারটেল দুই টাইপে ডায়াল করতে পারবেন, দুইটা একই ভার্সন। আপনি এটি লিখে যে কোনো একটা সিমে রবি অথবা এয়ারটেল ডায়াল করে দেবেন। আমি এয়ারটেল সিমে ডায়াল করে দিচ্ছি। তো ডায়াল করার পর আপনার সম্মুখে একটু রিফ্রেশ দেবে, নেওয়ার পরে এরকমভাবে মেসেজ আসছে আপনি দেখতে পাচ্ছেন আপনার সম্মুখে। তো আপনারা এখানে আসতেছে যে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিছু অপশন আসবে দেখতে পাচ্ছেন, যে অপশনগুলোর ভিতরে আপনি কী করবেন এখানে 6 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 6 নম্বর 1 GB ফর মাই এয়ারটেল। তো আপনি কী করবেন এখানে 6 লিখবেন। তো ডায়াল করে এখানে সেন্ড করে দেবেন। সেন্ড করার পর আপনার সম্মুখে একটি মেসেজ আসবে, এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজে লেখা আছে প্লিজ চেক SMS ফর মাই এয়ারটেল অ্যাপ ডাউনলোড লিঙ্ক। তো আপনাকে তারা একটি লিঙ্ক দিবে, মানে লিঙ্ক দিবে, সেই লিঙ্কের মাধ্যমে আপনাকে কী করতে হবে, সে মানে সে লিঙ্কের মাধ্যমে আপনাকে অ্যাপ একটা মাই এয়ারটেল অ্যাপ ডাউনলোড করতে হবে। তো তাহলে যেখানে মেসেজ আসে আপনারা সেখানে চলে যাবেন আপনাদের মেসেজ ভার্সনে। তো এই যে মেসেজ অ্যাপের ভিতর দেখতে পাচ্ছেন যে এই যে 1:55, এই 3:55, এখানে 3:56 এখানে ডায়াল করা হয়েছে যে 1 GB ফ্রি প্রথমবার রেজিস্ট্রেশন পেতে ডাউনলোড করুন। এই যে এখানে তারা একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কের উপর ডাউনলোড করলে ডাটা অন করে রাখতে হবে, তবেই কিন্তু আপনি পেয়ে যাবেন 1 GB ইন্টারনেট প্যাকেজ, এখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। তো আমি এই যে লিঙ্কটির উপর টাচ করে দিচ্ছি, টাচ করার সম্পর তারা সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে তারা এই অ্যাপসটিকে ডাউনলোড করা হবে, তবেই কিন্তু আপনি পেয়ে যাবেন 1 GB ইন্টারনেট প্যাকেজ। আমি এই অফারটি নিয়েছিলাম, সে কারণে আমি আপনাদের মাধ্যমে শেয়ার করে দিলাম। এরকমভাবে নিতে হয়, আপনাকে কেউ সরাসরি এমনিতে ফ্রিতে আপনাকে কেউ MB দিবে না। তো এরকমভাবে কাজ করলে অ্যাপস ডাউনলোড করলে 1 GB করে দিতে পারে। তো এই যে তো তারা সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমি ডাটা অন করলাম, ডাটা অন করা ছিল না, সেখানে একটু সময় নিচ্ছে, তো রিফ্রেশ হচ্ছে। তো তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে সরাসরি, যে অ্যাপসটিকে প্লে স্টোরে অটোমেটিক নিয়ে যেয়ে ডাউনলোড করাবে। তো আপনি শুধু খালি ইনস্টলে ক্লিক করে দেবেন, যে ইনস্টল লেখার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ওইখানে ওপেন হবে, ওপেন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। তো অ্যাপসটি আপনার মোবাইল নাম্বার, যে নাম্বারটি এয়ারটেল সিমের অথবা রবি সিমের, সেই নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন, তবেই কিন্তু আপনি 1 GB বোনাস পেয়ে যাবেন। সে এখানে দেখতে পাচ্ছেন যে এয়ারটেল 1 GB বোনাস। আমি কিন্তু আপনাদের সম্মুখে অ্যাপসটিকে লগ ইন করলাম, এ দেখেন আমি কিন্তু 1 GB বোনাস পেয়ে গেলাম। এখানে কিন্তু তারা দেখাই দিচ্ছে যে 1 GB বোনাস আমি কিন্তু পারমানেন্টলি পেয়ে গেলাম, 1 GB বোনাস, এই যে এয়ারটেল 1 GB বোনাস পেয়ে গেলাম। তো আপনারাও এরকমভাবে অ্যাপসটিকে লগ ইন করে নেবেন, তবেই কিন্তু আপনি পেয়ে যাবেন 1 GB ইন্টারনেট প্যাকেজ একদম ফ্রিতে। তো আশা করি বিষয়টি বুঝতেই পারছেন। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই সাথে সুস্থ থাকেন। একটা অ্যাড